আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন শুটকি, আর এটা হচ্ছে লৈট্টা শুটকি। কোন শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে সেটা আজ শেয়ার করে নিচ্ছি, এবং কিভাবে এই বালির হাত থেকে রক্ষা পাওয়া যায় সেটাও কিছুটা হলেও বলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লৈট্টা শুটকি, আমরা সবাই কিন্তু শুটকি পছন্দই করে থাকি, তাই না? তো এই লৈট্টা শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, যেহেতু এটা সমুদ্র পানির মধ্যে হয়ে থাকে, সমুদ্রের বালি কিন্তু প্রচুর পরিমাণে লেগেই থাকে। তো শুটকি তো সাধারণত আমরা গরম পানিতে ধুয়েই রান্না করে থাকি, বাট এই শুটকি অবশ্যই আমাদের গরম পানিতে ধোয়ার পরও আবার পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ করার পানিটা ফেলে দিয়ে রান্না করলে একেবারেই পারফেক্ট লৈট্টা শুটকির স্বাদটুকু এবং বালিমুক্ত শুটকি আমরা পেতে পারি, তাই না? এখন একটা টিপস শেয়ার করে ফেলি যে কি করলে শুটকি রান্নার ক্ষেত্রে খুব ভালো টেস্ট এবং স্মেল নিয়ে আসে, আর সেটা হচ্ছে যে অবশ্যই যে কোনো শুটকি গরম পানি দিয়ে ধোয়ার আগেই একবার হালকা তেলে নিতে হবে, মানে তেল ছাড়া তেলে নিয়ে সেই শুটকি রান্না করলে খুব সুন্দর স্মেল হয়, তরকারি খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার টিপসটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।